নেক্সট যাচ্ছি, রেক্টাস সিধে সিট যাচ্ছি, হ্যাঁ সিটটা অবশ্যই। রেক্টাস সিধে। দেখো রেক্টাস সিধে এবার কি করে ফর্ম হচ্ছে, রেক্টাস সিধে অ্যাকচুয়ালি কিছুই না, যেটা রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল মাসেল আছে ও টেন্ডন গুলো, রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলের টেন্ডন গুলো, রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল সরি অ্যান্টিরিয়ার অ্যাবডোমিনাল মাসেলের যে টেন্ডন গুলো আছে, রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে কভার করেছে অ্যান্টিরিয়ারলি এবং পোস্টিরিয়ারলি, ডিফারেন্ট রিজিয়নে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, বুঝলি? এটা রেক্টাস সিধে। এবার তোমাকে বলতে হবে এটা তিনটে রিজিয়নে আলাদা আলাদা ভাবে, তিনটে রিজিয়ন কি করে ডিভাইড করবে, একটা সাবকোস্টাল লাইন, কোস্টাল মার্জিন এখানে আসবে, রিবসের কোস্টাল মার্জিন কোনটা, এটা নাকি নেভি নাম্বার রিবসের, এটা এটাই যে এটা কোস্টাল মার্জিন, কোস্টাল মার্জিন আচ্ছা ঠিক আছে। এ জাস্ট ইমিডিয়েটলি নিচে এরকম করে একটা লাইন নাও, হ্যাঁ বুঝলে, এখানে একটা এখানে জি ফিস্টার নাম আছে, ফিস্টার নাম, এই জি ফিস্টার নামে জাস্ট এইখানে এবার লাইন নিলে একটা সাব কোস্টাল লাইন, হ্যাঁ আর একটা লাইন নেবে আম্বিলিকাস আর পিউবিক সিম্ফাইসিস দুটোর মাঝে, ওকে দুটো লাইন হলো। তাহলে কটা রিজিয়নে ডিভাইড হচ্ছে, একটা হচ্ছে বিয়ন্ড টু সাব কোস্টাল লাইন ফার্স্ট রিজিয়ন স্মল রিজিয়ন, আর এই সাবকোস্টাল লাইন থেকে শুরু করে এই লাইন পর্যন্ত, ওকে এটা সেকেন্ড লাইন, থার্ড লাইন এই লাইন থেকে আর্কুয়েট লাইন অন্যভাবে ফর্ম হচ্ছে, তারা বলছে কোস্টালটা এটা হলো জাস্ট এর নিচে থার্ড লাইন। এইবার ফার্স্ট লাইনে চলে যায়, ফার্স্ট লাইনে যদি এখানে যে মানে এটা ফর্ম হচ্ছে রেক্টাস সিধের যে পার্টটা আছে, জাস্ট অ্যান্টিরিয়ারলি রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলের অ্যান্টিরিয়ারলি অনলি এক্সটার্নাল অবলিক মাসেল, দেয়ার ইজ নো ইন্টারনাল অবলিক মাসেল টেন্ডন অর অনলি এক্সটার্নাল অবলিক, নট ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, নট ইন্টারনাল অবলিক অ্যান্ড নট দ্য ফ্যাসিয়া ট্রান্সভার্সালিস অলসো। কারণ কি, ফ্যাসিয়া ট্রান্সভার্সালিস এই সাবকোস্টাল লাইনের এই যে মার্জিনটা আছে কি না, এখান থেকে শুরু হয় ও, তো শুরু যখন এখান থেকে হচ্ছে তাহলে তো আর বিয়ন্ডে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে যদি এখান থেকে বাইরে থেকে তুমি একটা সুজ ঢুকাও এখানে, তাহলে কাকে কাকে পাবে, ফার্স্ট স্কিন সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসার পরে হ্যাঁ দুটো হলো, তারপরে তারপরে কি আসবে এক্সটার্নাল অবলিক মাসেল, তারপরে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস আসবে না, এটাই তো বলতে গেলে রেক্টাস অ্যাবডোমিনিস, আর তারপরে রিবস, এটা হলো এই রিজিয়নটা। নেক্সট রিজিয়নে আসো, নেক্সট রিজিয়নে ফার্স্ট কি বলতো যেটা ছিল এক্সটার্নাল অবলিক ওখানেই আছে নিজের পজিশনে, কিন্তু এখানে আরও দুটো মাসেল চলে এসেছে, একটা হচ্ছে ইন্টারনাল অবলিক আর একটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। ইন্টারনাল অবলিক ও দুটো স্লিপ নিয়ে এসেছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার স্লিপ, একটা পোস্টেরিয়ার স্লিপ, অ্যান্টেরিয়ার স্লিপটা গিয়েছে অ্যান্টেরিয়ার টু দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, পোস্টেরিয়ার স্লিপ জাস্ট পোস্টেরিয়ার টু দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, ওকে অ্যান্ড বিহাইন্ড দ্য পোস্টেরিয়ার স্লিপ অফ ইন্টারনাল অবলিক দেয়ার ইজ ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল স্লিপ, হলো এখন যদি শুধু তুই ওই দুটো মাসেলকে দুটো স্লিপ ভেবে চল, কিসের বলতো ইন্টারনাল অবলিকের, তারপর বাইরে থেকে যদি আমি এখানে একটা সুইচ ঢুকাই তাহলে কাকে দেখবো, ফার্স্ট স্কিন সুপারফিশিয়াল ফাসা দুটো লেয়ার হয়ে গেল, তারপরে এক্সটার্নাল লবিক, তারপর ইন্টারনাল লবিক সুপারফিশিয়াল লেয়ার, অ্যান্টেরিয়ার লেয়ার, অ্যান্টেরিয়ার ল্যামিনা, অ্যান্টেরিয়ার লেয়ার, তারপরে ট্রান্সভার অ্যাবডোমিনিস, তারপরে রেক্টাস অ্যাবডোমিনিস, রেক্টাস অ্যাবডোমিনিস, তারপরে পোস্টেরিয়ার লেয়ার, ইন্টারনাল লবিক, তারপরে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, তার নিচে ফ্যাসিয়া ট্রান্সভার্সিস, অলরেডি এখানে ফ্যাসিয়া ট্রান্সভার্সিস চলে এসেছে, হলো এটা সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার সরি সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এসেছে, থার্ড পার্টে কি হয়েছে সেম অ্যারেঞ্জমেন্ট, জাস্ট এখানে একটু চেঞ্জ হয়েছে, কি হয়েছে যে পোস্টেরিয়ারলি যে লেয়ারটা ছিল কার, পোস্টেরিয়ার লেয়ার অফ পোস্টেরিয়ার লেয়ার অফ ইন্টারনাল অবলিক, পোস্টেরিয়ার লেয়ার অফ ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, ওই দুটো মাসেলের যে লেয়ারটা ছিল ওটা পোস্টেরিয়ারলি না থেকে এই রিজিয়নের এইখানে মানে এর বিয়ন্ড দিস রিজিয়ন এখানে এসে জাস্ট অ্যান্টিরিয়ারলি চলে গেছে, ঠিক আছে। এখানে যদি আমি আমি একটা সুইচ ঢুকাই তাহলে কাকে কাকে পাবো, প্রথম থেকে সুপার ফিশিয়াল ফাসা, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, দুটো লেয়ার চলে এসেছে, দুটো লেয়ার পাবে, তারপর ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, তারপরে রেক্টাস অ্যাবডোমিনিস, তারপরে ফ্যাসিয়া ট্রান্সভার্সালিস। তো এইখানে যে যে লাইনটা আছে কি না, ওই লাইনটা যেটা মানে প্রথম দিকে কি এখানে ছিল পিছনে দুটো লেয়ার, কিন্তু ওই দুটো লেয়ার সামনে চলে আসছে, তাহলে কি এখানে ডেফিসিয়েন্ট হবে, বাট এখানে ওই লেয়ারগুলো আছে, তো এখানে তুমি একটা ডিমার্কেটিং বর্ডার পাবে, যে ডিমার্কেটিং বর্ডারটা এরকম করে কার্ভড হয়ে আছে, ওই কার্ভড ডিমার্কেটিং বর্ডারটাই হচ্ছে আর্কুয়েট লাইন, এখানে দেখা যাবে আই থিঙ্ক, এই থাকে তো দেখা যাচ্ছে, এই যে দেখো, তার মানে এই দুটোতে দুটো লেয়ার ছিল ওখানে, ইন্টারনাল অবলিক আর পোস্টেরিয়ার লেয়ার এন্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, বাট এই লাইনের বিয়ন্ডে এরকম করে মাসেলটা ছিল এইখান থেকে সামনে চলে এসেছে, বুঝলে এরকম। এবার তুই যেটা বলছিলি কি বলতো,
এখানে আমরা শুধু ইন্টারনাল অবলিক সরি হ্যাঁ ইন্টারনাল অবলিককে দুটো ভাগে ভাগ করেছি অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার বাট মডার্ন যেটা কনসেপ্ট বলছে যে তিনটে মাসেলেরই ইন্টারনাল অবলিক এক্সটার্নাল অবলিক এন্ড ট্রান্সভার্স অ্যাবডোমেনিস তিনটারই দুটো দুটো করে স্লিপ আছে তাহলে টোটাল আমরা ছটা স্লিপ পেলাম তাহলে এই রিজিয়নে অ্যান্টেরিয়ারলি তিনটা স্লিপ পোস্টেরিয়ারলি তিনটা স্লিপ যেটা বলেছিল একটা অ্যাবডোমেনিস হ্যাঁ ঘিরে আছে টোটাল আর এই রিজিয়নে ছটা স্লিপই সামনে চলে এসেছে আর এই রিজিয়নে জাস্ট দুটো স্লিপ থাকবে কার স্লিপ থাকবে ইন্টারনাল অবলিকের কারণ ওখানে না সরি এক্সটার্নাল অবলিকের কারণ এখানে ইন্টারনাল অবলিকের কোনো লেয়ার নেই ফ্যাসে ট্রান্সভার্স লেয়ারের কোনো লেয়ার সরি লেয়ারগুলো কথা বলতে হবে ফ্যাসে ট্রান্সভার্স